সভাবাবু বলছিলে জানো? আরে বুঝতে পারছো না, আজকে যে শচীন বিশ্বাস, শচীন মাস্টার মানে মনিন্দির বিশ্বাসের শালা যে শচীন, ওর বাড়িতে হরিসভা হবে। ও আচ্ছা আচ্ছা, চলো তাহলে তাড়াতাড়ি করে এগিয়ে যাই। আরে দাদা কোথায়? ওই হরিসভায় যাচ্ছি একটু। হরিসভায়? আরে হরিসভা তো শচীনের বাড়িতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু রাস্তাটা কোন দিকটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা আচ্ছা, এসো এসো, মানে এই যে বলখলার মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে না, আমরা যাচ্ছি তো, এসো আমাদের সঙ্গে এসো। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে। যাক, এই তোমরা ঠিকঠাক করে বসো, একটু এগিয়ে গিয়ে বসো, সবাইকে পিছনে বসতে দাও। হ্যাঁ, আর দেখো ও দিদি, আসনটা ঠিকমতো সাজানো হয়েছে কিনা একটু দেখে নাও, ঠাকুরের আসনটা। হ্যাঁ হ্যাঁ, আসন ভালো সাজানো হয়েছে। বাহ সুন্দর সাজিয়েছে, কি সাজিয়েছে গো, খুব সুন্দর। তাহলে আর দেরি করে কি লাভ, অনেক রাত হয়ে যাবে, তাড়াতাড়ি আরম্ভ করে দিলে হয় না? হ্যাঁ আরম্ভ করে দাও তাহলে। আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও দাঁড়াও শ্রীহরি, আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। সবে বামে বসাব বসাব প্রেম রূপ রায় কিশোরী, আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়া। দাঁড়াও, কেউ ছুঁ না ছুঁ না ছুঁ না, মনে হচ্ছে এই বার এসেছে। হ্যাঁ কেউ কেউ ছুঁ না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছিলাম কে কে মা তুমি এখানে এসেছো? আমি আমি দুর্গা। দুর্গা মা, মা গো তুমি যখন কৃপা করে এসেছো আমাদের, আমাদের একটু দয়া করো, আমাদের একটু দয়া করো। শোন, আসনে গন্ডগোল ছিল, আসন ঠিক মতো সাজানো হয়নি, যার জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এরপরে কোথাও হরিসভা হলে আসন ভালো করে সাজিয়ে দিবি, তা না হলে কিন্তু আমি রুষ্ট হব। মা মাগো ক্ষমা করে দিও, মা ক্ষমা করে দিও, এবারকার মতো আমাদের ক্ষমা করে দিও। এই এই ঘটের জলটা একটু এনারে নাকে মুখে ছিটিয়ে দাও, নাকে মুখে ছিটিয়ে দাও। কি হয়েছিল? সে কি তুমি নিজেই জানো না কি হয়েছে? না আমি তো কিছুই বুঝতে পারিনি। দেখেছ সত্যি সত্যি তাহলে মা দুর্গা এসেছিল। হ্যাঁ আচ্ছা যাক, আজকের হরিসভাটা তো শেষ হয়ে গেল। আচ্ছা শোনো, তোমরা ভালো করে, আগামী দিন কিন্তু মনিন্দির বিশ্বাসের বাড়িতে আছে, হ্যাঁ ম্যানেজার মনিন্দির বিশ্বাস, ওনার বাড়িতে হরিসভা আছে, সেখানে যেতে হবে। তবে তোমরা সকাল সকাল করে চলে এসো। এসো দিদি এসো।
এর একটা ব্যবস্থা করতে হবে। প্রতিদিন হরিসভায় গিয়ে এমনিভাবে বার আসবে, ঠাকুর আসবে ওনার ঘাড়ে, হরিসভাটা নষ্ট করে দিচ্ছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। কি করি? এই মদন, মদন, হ্যাঁ বলো দাদা। শোন, এ তো আর সহ্য করা যাচ্ছে না, হরিসভা কোনোদিন করতে পারছি না এই মহিলার জন্য। প্রতিদিন ওই হরিসভায় গিয়ে ওই ঠাকুর আসবে ওনার ঘরে, হরিসভাটা নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রকম গান বাজনা আমরা করতে পারছি না। তাহলে আমি কি করব? শোন, এর পরের দিন হরিসভা মনিন্দ্র বিশ্বাসের বাড়িতে, ওখানে আমিও যাবো তুই যাবি। ওনার যখনই ঘরে বার আসবে, মানে ঠাকুর আসবে, আমারও কিন্তু কিছুক্ষণ বাদে ঠাকুর এসে যাবে। তোরা আমাকে জিজ্ঞেস করবি যে তুমি আবার কোন ঠাকুর এলে বাবা, হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি মজা। ঠিক আছে চলো, তাহলে ওনাকে শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ চল। বলছিলাম তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ আমার শরীর ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো ওখানে তো আসন নাকি ঠিক মতো সাজানো হয়নি, তুমি একটু ঠিক করে দেখে নাও আসন ঠিক সাজানো হয়েছে কিনা। হ্যাঁ আসন ঠিক সাজানো আছে। এবার তোমরা গান বাজনা আরম্ভ করো, ঠাকুরের নাম করো। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আজ আবার বার এসেছে কোথায়? কে কে মা তুমি? তুমি আজকে আবার কে এলে? আমি আমি দুর্গা, আমি দুর্গা। দুর্গা, সর্বনাশ হয়েছে মা গো, একটু শান্ত হও। যা বাবা, ওদিকে আবার কি হলো? এই দেখ তো, দেখ তো ওদিকে কি হলো। হ্যাঁ দেখছি দেখছি। এ কি, কে বাবা, কে বাবা, তুমি তুমি আবার কে? আমি শিব, আমি শিব ঠাকুর। হ্যাঁ, এ কি শিব, দুর্গা সবাই চলে এসেছে। হ্যাঁ আমি শিব ঠাকুর, কৈলাস ছেড়ে মরতে এসেছি। শালি শালি আমার উপরে অতগুলো ছেলে মেয়ে ফেলে রেখে প্রতিদিন এই হরিসভা খেতে এসে খেতে আসে, আর ওই ছেলে মেয়েকে আমাকে সামলাতে হয়। শালি, তোর হরিসভা আজকে আমি খাইয়ে দিচ্ছি, আজকে তোর হরিসভা খাই। শিখি তুই? হ্যাঁ দাদা, উনি প্রতিদিন হরিসভায় এসে এমনিভাবে আমাদের কোনো অনুষ্ঠান করতে দেয় না, গান বাজনা করব সেগুলো করতে পারি না ওনার জন্য। প্রতিদিন ওনার ঘরে দুর্গা আসে। হ্যাঁ দুর্গা কি এতবারে হাতের মোয়া, ওনার ঘরে এসে চাপবে?
তাই আজকে আমি শিব সেজেছি, শিব সেজে ওনাকে উচিত শিক্ষা দিয়েছি। আর কোনো দিন দেখবে হরিসভায় এসে এমনিভাবে ওনার ঘরে শিব আর মানে হরিসভাই আসবে না, হরিসভায় উনি আর আসতে চাইবে না, দেখেছ? না না, ভালো কাজ করেছিস সত্যিই তো। প্রতিদিন এই হরিসভায় এসে এমনিভাবে হরিসভাটাকে নষ্ট করে দেওয়া ঠিক নয়। চলো 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 যাই, আজকের হরিসভা তোর নষ্টই হয়ে গেল, চলো যাই।